নিম্নচাপের প্রভাবে শনিবার দিনভর বৃষ্টি। দক্ষিণবঙ্গের দুটি জেলায় লাল সতর্কতা জারি। পুজোর আগে মেঘলা আকাশ, মন খারাপ ব্যবসায়ীদের। ধেয়ে আসছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের সম্ভাবনা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসা নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গ জুড়ে। জারি হাই অ্যালার্ট, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। কেমন থাকবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া, আসুন জেনে নেওয়া যাক। শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমেই পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ ঘন্টায় তার গতি ছিল ঘন্টায় 23 কিলোমিটার। নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশ থেকে এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গের উপর। ক্যানিং থেকে উত্তর পূর্ব দিকে 90 কিলোমিটার এবং কলকাতা থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে 100 কিলোমিটার দূরে রয়েছে এই নিম্নচাপ। শনিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ রূপেই তা ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, তারপর শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল বা চূড়ান্ত সতর্কতা। দুই জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। এছাড়াও শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলে 15 সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার। শনিবার গাঙ্গেয় বঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, 224 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এক কথায় দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে সর্বত্রই, যার কারণে হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সেই সাথে সতর্ক করা হয়েছে সাধারণকেও, সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরকেও। সামনেই শারদ উৎসব, তার আগে আকাশের মুখ ভার, মন খারাপ ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।